হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ দেখো, নিয়ে চলে এসেছি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত টেস্টি একটা তরকারি, যেটা কিন্তু আমরা বাঙালিরা খেতে ভীষণ পছন্দ করি। গরম গরম ভাতের সাথে এরকম তরকারি যদি থাকে, জাস্ট আমাদের মনটা হ্যাপি হ্যাপি হয়ে যায়, তাই না বলো? প্রথম পাতে এরকম তরকারি থাকলে জাস্ট দুপুরের লাঞ্চটা একদম জমে যায়। সো বন্ধুরা, দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা কুমড়ো শাক। আর এই কুমড়ো শাকটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে এসছে, মানে আমার হাজব্যান্ডের বাড়ি থেকে। তো সেখানে চাষ করা একদম কুমড়ো শাক, সেই কুমড়ো শাক দিয়ে আজকে চিংড়ি মাছের তরকারিটা বানাচ্ছি। তো দেখো, কুমড়ো শাকটাকে কেটে 4 থেকে 5 বার কিন্তু ধুয়ে নিয়েছি, আর এই বর্ষাকালে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে কিছু আলু লম্বা করে কেটে রেখেছি। আর দেখো, এই চিংড়ি মাছটাও কিন্তু আমাদের গ্রামের পুকুরের, এই চিংড়ি মাছটা কিন্তু নুন লঙ্কা হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছি আগে থেকেই কড়ায়। তো সেই কড়াতেই আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এতে কিন্তু আমি একদমই পেঁয়াজ রসুন দিচ্ছি না, জাস্ট 5 ফোড়ন দিয়ে এই কুমড়ো শাক আলু চিংড়ি মাছের তরকারিটা বানাচ্ছি। তো দেখো, ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি যে আলুটা কেটে রেখেছিলাম না, সেই আলুটা। তো এই আলুটা তেলের উপর দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই যে চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছের সাইজটা কিন্তু একটু ছোট, তো পুকুরের চিংড়ি, আর পুকুরের চিংড়ি সাধারণত ছোট হয় কিংবা বড় হয়। তো এটা ছোটো সাইজের চিংড়ি। আর দেখো, এখন দেখো আলুটাকে একটু তেলেতে ভালো করে একটু ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এই কুমড়ো শাকের তরকারিটা কিন্তু জাস্ট থাকলে কিন্তু জাস্ট দুপুরে আর কিছু লাগে না, যেন এটা দিয়েই ভাত খেয়ে নিই, এইটা এতটা টেস্টি হয়। তো বন্ধুরা দেখো, এখন আমি কিছু অল্প করে মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো অবশ্যই আমি দিয়েছি দেখো, আর একটু অল্প করে শুকনো লঙ্কা, মানে লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিচ্ছি। তো তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করবে। তো এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। আর এখন দেখো, যে চিংড়ি মাছটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম নুন লঙ্কা হলুদ দিয়ে, সেই চিংড়ি মাছটা কিন্তু আমি আলুর উপর দিয়ে সমস্ত কিছু মশলা একদম ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই জল দিয়ে কষাতে হবে, তবে কিন্তু মশলার গন্ধটা একদম চলে যাবে। তো বন্ধুরা দেখো, জল দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ ধরে এই আলুটার সাথে যে মশলাটা দিয়েছি, সেই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব, কেননা শাক দিয়ে দিলেই তো জলটা বেরিয়ে যাবে, আর কুমড়োর শাকে কিন্তু তেমন একটা জল থাকে না, তবুও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই শাকটা এবার এই আলুর উপরে আস্তে আস্তে দিয়ে দেবো। তো শাকটা দেখতে লাগছে অনেকটা, বাট কিন্তু নাড়তে নাড়তে শাকটা কিন্তু কমে যায়। আর বন্ধুরা, এই জানো তো বর্ষাকালে কিন্তু শাকটা ভালোভাবে, যে কোনো শাকই ধোও না কেন, ভালো করে আর যদি 1/2 ঘন্টা জলে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু আরও ভালো। তো সেই জন্য বর্ষাকালে বিভিন্ন রকম পোকামাকড় যায়, তো সেই ক্ষেত্রে যদি কোনো রকম পোকামাকড় ইনকেস থেকে যায় তাহলে কিন্তু শরীর খারাপ করে। তো সেই জন্য শাকটাকে খুব ভালোভাবে ধুতে হয়। তো দেখো, শাকটা আস্তে আস্তে আমি উপর থেকে দিয়ে দেখো, আস্তে আস্তে নাড়লে চাড়লে আস্তে আস্তে কমে যায়। তো দেখো, এইভাবে আমি শাকটাকে উপর থেকে দিয়ে নেড়ে চেড়ে কমিয়ে নিচ্ছি। আর দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, খুব বেশি জল দেবে না, তো এটা তো খুব বেশি ঝোল হবে না, জাস্ট মাখা মাখা একটু তরকারি হবে। তো এইরকমভাবে দেখো, আমি অল্প পরিমাণ কিছুটা জল দিয়ে দেখো, জাস্ট মানে এই ডাটাগুলো যেন একটু সিদ্ধ হয়, আর এই জন্য অল্প পরিমাণ আমি জল দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেবো, 10 মিনিট রান্না করে নেবো। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, যেহেতু তরকারিটা যেন ফুটে যায়, কিন্তু কিছুক্ষণ পর তরকারিটা ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেম একটু লো করে দেব। আর এখন দেখো, 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অল্প পরিমাণ জল রয়েছে, আর এটা কিন্তু একদম শুকনো শুকনো করলে অতটা ভালো লাগে না, জাস্ট একটু জাস্ট মাখা মাখা দেখবে, এই কুমড়ো শাকের তরকারিটা করলে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেকে তোমরা যদি আলুটাকে ভেঙে দিতে চাও ভেঙেও দিতে পারো, বাট আমি কিন্তু ভাঙছি না, আমার কিন্তু আলুটা গোটা গোটাই ভালো লাগে। তো দেখো, একটু কিন্তু অল্প জল মানে রয়েছে। আর এখন দেখো, আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, এখানে 1 চামচ আমি চিনি অ্যাড করছি, তোমরা চিনিটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো। আর এখন দেখো, এটা মানে শুকনো খোলায় ভাজা জিরে ধনে গোলমরিচের গুঁড়ো, এই মশলাটা সবসময় আমার করা থাকে, এই মশলাটা ওপর থেকে দিয়ে আর চিনিটা দিয়েছি একসাথে, কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কুমড়ো শাকের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর চিনিটা তোমরা আবারও বলছি দিতেও পারো নাও পারো, চিনিটা দিলে কি তরকারিটা আরও বেশি ভালো লাগে।
আর আমরা বাঙালিরা তো একটু আধটু চিনি খেয়েই থাকি বলো। সো বন্ধুরা দেখো, একদম ভালো করে নেড়ে চেড়ে আর এবারে নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে? দেখো, দেখলেই আর কিছু লাগবে না, এই কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি যদি থাকে না, জাস্ট দেখ মানে দুপুরের লাঞ্চটা একদম জমে যায়, একদম জাস্ট দেখলেই জিভে জল চলে আসে, তাই না বলো বন্ধুরা? দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই, দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো।